সকলের জন্য একটি ইম্পর্ট্যান্ট নিউজ রয়েছে টিটিএ এ ডিসির যে এক্সামিনেশন আগামী নয় জুন হতে চলেছে মানে আগামীকালকে যেটা হতে চলেছে সেটা হয়তো ক্যান্সেল হয়েছে ঠিক আছে আমি এই প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা উনি একটি পোস্ট করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিসিভ এ সিরিয়াস এলিগেশন এগেনস্ট এ লিক এ ফর দ্য টিটি এ ডিসি এক্সামিনেশন টু বি হেল্ড টু মোর উনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং উনার যে ফেসবুক পেজ রয়েছে বা টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে উনি পোস্ট করেছেন যে এটা এক্সামিনেশন ক্যান্সেল হওয়া আনসার শিটটা অলরেডি লিক হয়ে গেছে তো সেই যে ডিসির অথরিটি রয়েছে ওদেরকে রিকোয়েস্ট করেছেন যে সেই আগামীকালকের এক্সামিনেশনটা ক্যান্সেল করার জন্য তো যারা এক্সপিরিয়েন্স রয়েছো বা ফুল প্রিপেয়ার্ড আগামীকালকের এক্সামিনেশনের জন্য তাদেরকে আমি বলবো যে ডিসির ওয়েবসাইট সেখানে কিন্তু সেরকম কিছুই নেই সেখানে কোনো নোটিফিকেশান আসেনি তো যারা তোমরা কিন্তু আগামীকাল নিশ্চয়ই এক্সাম দিতে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান বা মেমোরান্ডাম পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে ক্যান্সেল ভাববে না আর যদি টিটিআইডিসির ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটি চলে আসে তাহলে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো ইনফর্ম করে দেবো ভিডিওর মাধ্যমে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা জয়েন করে রেখে নেবে আমরা যদি যদি টিটিএডিসির সেখানে নোটিফিকেশন আসে আজ রাত্রে পর্যন্ত বা কালকে সকাল তাহলে আমি কিন্তু সেখানে পোস্ট করে দেবো তো আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করে রাখবে এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য এবং যারা এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার্ড তোমরা কিন্তু আগামীকালকে সেটা মিস করবে না তোমাদের এক্সামিনেশান দিতে যেতে হবে যতক্ষণ না অফিসিয়ালভাবে তোমাদেরকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে ক্যান্সেল বলতে পারবে না ওকে তো এখানে উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন উনি যে অথরিটিস রয়েছে তাদের কাছে বলেছেন যে সেটাকে চেক করার জন্য ক্রস চেক করার জন্য এই যে লেগেছে সেগুলা কি সত্যি এবং তার জন্য একটি কমিটি বানানোর জন্য আর যারা তার পিছনে রয়েছে তাদের জন্য একটি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উনি ওনার পেজে লিখেছেন তো আগামীকালকের যে এক্সামিনেশন সেটাকে ক্যান্সেলের জন্য তো এখনো কিন্তু টিটিএডিসির ওয়েবসাইটে সেটা পাবলিশড হয়নি তো আগামীকালকে কিন্তু তোমরা এক্সামিনেশন যাবে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল